সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আর নেই। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল 7:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার আত্মীয় ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আক্তার। সাবেক এই রাষ্ট্রপতি লাইফ সাপোর্টে ছিলেন। তিনি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গত 27 জুন সকালে এরশাদ অসুস্থ বোধ করলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। 1930 সালের 1 ফেব্রুয়ারি ভারতের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন এরশাদ। পরে তার পরিবার রংপুরে চলে আসে। রংপুরেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন তিনি। 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। 1969 সালে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে 1971-72 সালে 7ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করেন। 1973 সালে এরশাদকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিয়োগ করা হয়। 1975 সালে ফেব্রুয়ারিতে তিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন। ওই বছরই আগস্ট মাসে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে সেনাবাহিনীর উপপ্রধান নিয়োগ করা হয়। 1978 সালের ডিসেম্বর মাসে এরশাদকে সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয় এবং 1979 সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে 1982 সালের 24 মার্চ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন এরশাদ। তিনি 1983 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেন। এরপর তিনি রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে 1983 সালের 11 ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। স্বৈরাচার বিরোধী প্রবল গণ অভ্যুত্থানের মুখে 1990 সালের 6 ডিসেম্বর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। 1991 সালে জেনারেল এরশাদ গ্রেপ্তার হন এবং তাকে কারাবন্দী করে রাখা হয়। 1991 সালের সংসদ নির্বাচনে জেলে অভ্যন্তরীণ থাকা অবস্থায় এরশাদ রংপুরের 5টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। 1996 সালের সাধারণ নির্বাচনেও এরশাদ সংসদে 5টি আসনে বিজয়ী হন। 6 বছর জেলে থাকার পর 1997 সালের 9ই জানুয়ারি আওয়ামী লীগের আমলে তিনি জামিনে মুক্ত হন। 2001 সালের অক্টোবরে অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি 14টি আসনে জয়লাভ করেন। এরপর তিনি 2006 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সঙ্গে মহাজোট গঠন করেন। 2008 সালের 29শে ডিসেম্বরের অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তার দল 27টি আসনে বিজয় লাভ করে। পর 10ম ও সর্বশেষ 11 জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সাংসদ নির্বাচিত হন। তিনি চলতি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা ছিলেন।